ভূমিহীন গৃহহীন মুক্ত হল রাঙামাটির আরও 680 পরিবার। ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে রাঙামাটি পার্বত্য জেলার আরও 680 পরিবার। সবার জন্য আবাসন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রজেক্ট আশ্রয় 2 প্রকল্পের আওতায় রাঙামাটি পার্বত্য জেলায় 680 ভূমি ও গৃহহীন পরিবার জমি সহ বিনামূল্যে ঘর পেয়েছে। মঙ্গলবার বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘরগুলো পেল অসহায় এসব পরিবার। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের ঘর করে দিয়েছে তাদের জীবন বদলে গেছে, যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, সেটি আমাদের কর্তব্য বলে মনে করি। তিনি আরো বলেন, এদেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আশ্রয়ের মাধ্যমে মানুষের যে পরিবর্তন হয়েছে তাতে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ভালোভাবে বেঁচে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন সূত্র জানায়, রাঙামাটিতে মোট ভূমিহীনের সংখ্যা 3,090, এর মধ্যে 5টি ধাপে মোট 2,252 পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও 680 পরিবারকে ঘরের চাবি হস্তান্তরের পর ভূমিহীন রয়েছে জেলার 96টি পরিবার। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহার পেয়ে খুশি উপকারভোগী সাধারণ মানুষ।